চট্টগ্রামের মিরেশরাইয়ে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোরশেদ এলিটের বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের বিরুদ্ধে রাউজানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা। শনিবার 17 আগস্ট বিকেলে রাউজান মুন্সিরঘাটস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক অতিক্রম করে উপজেলা সড়ক হয়ে রাউজান পৌরসভা কার্যালয়ের সামনে ঘুরে ফকিরহাট বাজার রাউজান থানা এলাকা ঘুরে জলিলনগরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা যুব দলের সহসভাপতি সাবের সুলতান কাজল। সন্ত্রাসমুক্ত রাউজান, এই রাউজান যেন কলঙ্কিত না হয়। সংগ্রাম সাথী বন্ধুরা, আপনারা কেউ যদি দোকানে চালাবাজি লোটপাট কোনো কিছু করতে চায়, তাদেরকে আইনের হাতে তুলে দিবেন, কাউকে আপনারা ছাড় দিবেন না। আমাদের নেতার হাস কে সেদিন কাছে যদি বলেছেন রাউজানে কোনো চালাবাজ থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, সবাই শান্তিতে বসবাস করতে পারে, সেই ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে। বন্ধুরা, বিগত দিনের কোনো কর্মকাণ্ড যেন রাউজানের আর না চলে, তাই আপনারা সজাগ থাকবেন, কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদ বিন আমান রানা, রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল খান, যুবদল নেতা নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাদাত মির্জা, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, যুবদল নেতা মোহাম্মদ সাজ্জাদ, যুবদল নেতা মঞ্জুরুল আলম, যুবদল নেতা আব্দুল শকুর, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, হাসান বাহাদুর, আরিফুল ইসলাম পারভেজ, যুবদল নেতা নিজামুদ্দিন সুজন, শাহ আলম, রিপন চৌধুরী বাপ্পা, আব্দুল খালেক, আনোয়ার হোসেন বাস্তু, ছাত্রদল নেতা সুজন, মোহাম্মদ রোমান, প্রবাসী নেতা রুবেল, জাভেদ সহ আর অনেকে। মিটিং বের হয়েছে, যে টিমের কাজ হচ্ছে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে এদিকে ওদিক এনে দেওয়া এবং তাদেরকে রক্ষা করার জন্য মাঠে নামার জন্য যে উদ্যোগ নিয়েছে, আমি আপনাদের কাছে ঘোষণা দিতে চাই, রাউজানের আহ্বায়ক জনসাধারণ, ব্যবসায়ী ভাইরা, হিন্দু ভাইরা, বৌদ্ধ ভাইরা, আপনারা সবাই এদের কুচিত চেহারা আপনারা চিনেন, আপনারা শুধু আমাদেরকে দেখিয়ে দিবেন, এরা এখানে অত্যাচার জুলুম করেছে, আমরা এদেরকে এক বিন্দু ছাড় দিব না, এদেরকে আমরা প্রতিহত করব, প্রশাসনকে রাউজানের মানুষকে সাথে নিয়ে এদেরকে আইনের খাতে সুবদ্ধ আমরা তুলে দিব। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন, আমার কাদের চৌধুরী, স্বামী কাদের চৌধুরী, হুমম কাদের চৌধুরীর নির্দেশে আমরা মাঠে নেমে পড়েছি, আপনাদের কোনো ভয় নাই, আপনারা সবাই ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে করবেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন, যে কোনো সময় আমাদের লোকে আপনারা আমাদের সাথে দিবেন, এই আশা ব্যক্ত করে।